চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন তামিম ইকবাল। যদিও ঢাকায় ফিরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি ওয়ানডে অধিনায়ক, আপাতত থাকবেন দুই সপ্তাহের বিশ্রামে। এর মাঝেই বিসিবির সাথে বসবেন নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর আট দশটা দিনের মতোই দর্শনার্থীদের ভিড়। এদিন ভিড় ছিল সংবাদ মাধ্যম কর্মীদেরও, কারণ অনেক প্রশ্নের উত্তর নিয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে দেশে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। কিন্তু দলে অধিনায়ক রূপে ফিরবেন কি না তা নিয়ে যে রাজ্যের প্রশ্ন, তার খোলাসা করেননি খান সাহেব। বরং বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা কার পার্কিংয়ে চলে গেলেন, কিছুক্ষণ বাদে কালো কাঁচে ঘেরা এসইউভিতে করে বেরিয়েও পড়লেন। আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম, পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ শুরু করবেন। এর মাঝেই বিসিবির সাথে বসে হয়তো আলোচনা করবেন নিজের ভবিষ্যৎ নিয়ে। অবসরের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এরপর ইঞ্জুরির দুঃসংবাদ, দীর্ঘদিন ধরেই তামিম মেরুদণ্ডের কোমরের দিকের অংশের সমস্যায় ভুগছেন। হাড়ে ধরা পড়েছে ক্ষয়, অস্ত্রোপচার করালে তাকে তিন চার মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে তামিম অস্ত্রোপচারের পথে হাঁটেননি, বরং বেছে নিয়েছেন পেইন কিলার ইঞ্জেকশনের পথ। আর তাই এশিয়া কাপ আর ওয়ার্ল্ড কাপের মতো মেগা দুই ইভেন্টের আগে টাইগার ক্যাপ্টেনের ইঞ্জুরি ভাবাচ্ছে সবাইকে। যদিও নির্বাচক ও বিসিবি পরিচালকরা জানিয়েও দিয়েছেন মাঠে নামা সিদ্ধান্তটা নিতে হবে তামিমকেই, অবশ্যই তা মেডিকেল রিপোর্টের ভিত্তিতে। সবাই ওয়েলকাম করবে যে ইফ ইজ ফিট, আমরা আশা করছি যে অবশ্যই সুস্থ হয়ে ফিট আসবে। সব মিলিয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, শেষ পর্যন্ত তামিমের ও বোর্ডের অবস্থান কোথায় দাঁড়ায় তা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।